নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। আগামীকাল প্রায় 200 কিলোমিটার বেগে আসতে চলেছে ফণী। সতর্কতা জারি দেশের পূর্ব উপকূলবর্তী এলাকায়। চাঁদানির শ্রমিক মৃত্যুতে চাঞ্চল্য গৌহাটি ESI হাসপাতালে। আসছে বিস্তারিত খবরে। ফণী নিয়ে চরম সতর্কবার্তা জারি করা হয়েছে দেশের পূর্ব উপকূলবর্তী এলাকায়। আবহাওয়া দপ্তরের মতে আগামীকাল বিকেল 5:30টার মধ্যে প্রায় 200 কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে ফণী নামক ঘূর্ণিঝড়। পাশাপাশি প্রবল বৃষ্টিপাতেরও আশঙ্কা করেছে আবহাওয়া দপ্তর। প্রকৃতি বড় দায়, তাই পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশের নির্বাচনী আবহের মধ্যেও শিরোনামে উঠে এসেছে ফণী। ঘূর্ণিঝড় ফণীর দাপটে ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে বেশ কয়েকটি নির্বাচনী সভাও। আগামীকাল বিকেলের মধ্যেই প্রায় 200 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে উড়িষ্যার পুরী উপকূল সহ আশপাশ এলাকায়। আর তারপরই এই ঘূর্ণিঝড় ধেয়ে আসবে পশ্চিমবঙ্গে, যার জেরে দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। সকলকে সতর্ক থাকতে আবেদন জানিয়েছে নবান্ন। আজ সন্ধ্যা থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। রাস্তায় লাগানো বড় হোর্ডিং ব্যানার খুলে ফেলার নির্দেশ দিয়েছে নবান্ন। আগামীকাল থেকে সরকারি ও সরকারি ভর্তুকিপূর্ণ স্কুলগুলিতে ছুটিও ঘোষণা করা হয়েছে। সদা তৎপর রয়েছে হুগলি চুটিরা পুরসভাও। পুর প্রধান বলেন, আমরা পুরো এলাকার বিভিন্ন জেলে ও মাঝিদের গঙ্গায় যেতে বারণ করছি। আচ্ছা, আমি ওই যে বালির মোড়, কালীতলা, জেলেপাড়ায় কোটাল যে অঞ্চলটা সম্মিলিত অঞ্চল, ওই অঞ্চলের যারা মাছ ধরে জেলে সম্প্রদায়ের মানুষ সবাইকে পৌরসভার পক্ষ থেকে সতর্ক করে দাও। পারলে একটা মাইক প্রচার বের করে দাও, কোনো রকমভাবে যেন জেলেরা না বেরোয়। কালকে প্রবল ঝড় আসছে, আমরা পৌরসভার পক্ষ থেকে সমস্ত এলাকায় বিশেষ করে যারা মাছ ধরতে যায় তাদেরকে আমরা নিষেধ করছি। এটা যেন সবাই মেনে চলে নিজেদের নিরাপত্তার স্বার্থে। এটা কিন্তু আমাদের খবর এসছে এবং এটা খুব ভয়ঙ্কর একটা ঝড় আসছে কালকে। আর কালকে এলো না বলে ঠিক হয়ে গেল পরশু বেরিয়ে পড়লাম। দুটো দিনের সতর্কতা, কাল এবং পরশু খেয়াল রাখতে হবে। সবাইকে বলে দাও, দরকারে নিজে বাড়ি বাড়ি ঘুরে বলে দাও, ঠিক আছে? পাশাপাশি আগামীকাল থেকেই বিভিন্ন এলাকায় মাইকিংও শুরু হয়ে যাবে। এবং এটা আমরা গত প্রায় 5 দিন আগে থেকে, যবে থেকেই পূর্বাভাসটা আসছে তবে থেকেই আমরা আমাদের গুছিয়ে নিয়েছি। এবং প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগকে তো সেই অর্থে কন্ট্রোল করা যায় না, কিন্তু মানুষের পাশে থাকার যে সার্ভিসটা, সেই সার্ভিসটা দেওয়ার ব্যাপারে আমাদের পৌরসভা আমরা তৈরি আছি। আমাদের শহরে সেরকম বিপজ্জনক হোর্ডিং বা ব্যানার সেরকম নেই। আমাদের শহরে যে ব্যানার বা হোর্ডিং আছে সেগুলি যথেষ্ট সুরক্ষিত। তবুও আমরা আমাদের তরফ থেকে সব রকম লক্ষ্য রাখছি এবং মানুষকে অযথা আতঙ্কিত যাতে না হয় তার জন্য আমরা বলছি, আমাদের এখানে উপকূলবর্তী অঞ্চল নেই। যেটা পূর্বাভাসী উঠে আসছে মূলত হুগলিতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত, সেই জন্য আমরা আমাদের যে জমা জল বের করার জন্য যে পাম্পিং সিস্টেম, পাম্পিং মেকানিক্যাল পাম্প তো নেই, ম্যানুয়াল পাম্প করে যে জল বের করা হয় সেগুলোর দিকে লক্ষ্য রাখছি। এবং নিকাশি যে জায়গাগুলো আছে সে জায়গাগুলো যাতে দ্রুত জল বেরিয়ে যেতে পারে তার আমরা চ্যানেলগুলো ক্লিয়ার করার ব্যবস্থা করেছি। সেটা তো আমরা অবশ্যই সব মানুষকেই বলতে চাইছি যে সাবধানে থাকা। প্রাকৃতিক ব্যাপার তো ঠিক ঘুরে ধরে তো হয় না, হয়তো বললো সকালে আসছে দুপুরে শুরু হয়ে গেলো, হয়তো বললো দুপুরে আসছে বিকেলে শুরু হয়ে গেলো, এটা একটা ব্যাপার। সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন। অহেতুক কোনো রিস্ক নেওয়ার বা ঝুঁকি নেওয়ার দরকার নেই, তবে আতঙ্কিত হওয়ারও ব্যাপার নেই, পৌরসভা আপনাদের পাশে আছে। চটুর সাথে সুদীপ দাস, রিপোর্ট হুগলি আজকে। ফণীর জন্য রাজ্যের তরফে আগে সতর্কবার্তা জারি করা হয়েছিল, কিন্তু আরো এক ধাপ এগিয়ে মাইকিং করে সতর্কবার্তা প্রচার করলো পান্ডুয়ার জাংগ্রাম মন্ডলায় গ্রাম পঞ্চায়েত। ফণী নিয়ে চরম সতর্কতা জারি করা হয়েছে দেশের পূর্ব উপকূলবর্তী এলাকায়। হাওয়া অফিসের মতে আগামীকাল বিকেল 5:30টার মধ্যে প্রায় 200 কিলোমিটার বেগে ফণী নামক ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে ওড়িশার পুরী জেলা সহ আশপাশ এলাকায়। শনিবার সেই ঝড় কিছুটা শক্তি কমিয়ে প্রায় 100 কিলোমিটার বেগে বাংলায় ঢুকতে পারে, যার জেরে ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে দক্ষিণবঙ্গে। আগাম সতর্কতা জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকেও। পিছিয়ে রইল না
হুগলির পান্ডুয়া ব্লকের জামগ্রাম মন্ডলাই পঞ্চায়েত। আজ সকাল থেকেই পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করার কাজ শুরু হলো। অটোতে মাইক লাগিয়ে সকলকে টিভির খবরে চোখ রাখার পাশাপাশি ঝড় বৃষ্টির সময়ে ঘরের বাইরে না বেরোনোর আবেদন জানানো হচ্ছে। একটি জরুরি ঘোষণা, জামগ্রাম মন্ডলাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামবাসী বৃন্দকে আসন্ন প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা সম্বন্ধে অগ্রিম সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সব সময় টিভি মোবাইল বা রেডিওর খবরে নজর রাখুন, সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন। এটা আমাকে পঞ্চায়েত থেকে পাঠিয়েছে আপনার সামনে যে ঝড় বৃষ্টির যে পূর্বাভাস পাওয়া গেছে সেটা আপনার সতর্ক করার জন্য গ্রামে গ্রামে আমি মার্কিং করছি, যাতে মানুষ সতর্ক থাকে। কোথা থেকে করতে বলেছে? আপনার জামগ্রাম পঞ্চায়েত থেকে পাঠিয়েছি। কোথায় কোথায় ঘুরলেন আপনি? আমি এদিক দিয়ে আপনার শ্রীরামবাটি ভোটগ্রাম রুক্মিণী হয়ে এদিক বেরিমোড়ে বেরোই করে জামগ্রাম মন্ডলে জামগ্রামে যাবো। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। আগামী 6 মে হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচন উপলক্ষে জেরায় এসেছে কেন্দ্রীয় বাহিনী। কখনো রুট মার্চ, কখনো স্ট্যান্ড বাই, কখনো সাধারণ মানুষের সাথে কথা বলে সাহস জোগানো, বর্তমানে এমনই অবস্থা ভদ্রেশ্বরে আগত কেন্দ্রীয় বাহিনীর। কখনো রুট মার্চ, কখনো স্ট্যান্ড বাই, কখনো সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, তাদেরকে সাহস যোগানো, এই ছিল ভদ্রেশ্বরে কেন্দ্রীয় বাহিনীর অবস্থা। ভদ্রেশ্বরে গেট বাজার, বাবুঘাট, বাবুর বাজার, কৃষ্ণপট্টি, ষষ্ঠীতলা এইসব জায়গায় পরিক্রমা করেছে কেন্দ্রীয় বাহিনী। চন্দননগর হলদেডাঙ্গা এলাকায় রোড মার্চ করল তারা। অন্যদিকে পান্ডুয়াতেও আজ রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার রত্না দেনাগের সমর্থনে মেগা রোড শো। প্রার্থীর পাশাপাশি এই রোড শোতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই রোড শো বৈজি থেকে শুরু হয়ে সমাপ্ত হয় মগরায়। চাপদানির 15 নম্বর ওয়ার্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূল কংগ্রেসের মিছিল ভদ্রেশ্বরের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করল। কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই মিছিলে পা মেলালেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চাপদানির শ্রমিক মৃত্যুতে চাঞ্চল্য গৌহাটি ESI হাসপাতালে। বিরতির পর ফিরে আসব আর অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandan Nagar,
all are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ অন্নপ্রাশন উপনয়ন বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি শাড়ি করাই, আপনার ঠিক যেমনটি চাই চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা আলো ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা। জাদু করাই ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট সদস্যরণী জেটি রোড হুগলি। দীঘায় সমুদ্র থেকে কিছুটা দূরে রয়েছে হোটেল রূপসা ভ্যালি। পরিচ্ছন্ন সাজানো গোছানো সর্বসুবিধাযুক্ত এসি নন এসি রুম, লজিং ফুডিং সুবিধা সহ ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। বুকিং এর জন্য যোগাযোগ উমা ট্যুর এন্ড ট্রাভেলস, ESI 3 নম্বর গেট, জিটি রোড, ব্যান্ডেল, হুগলি। মোবাইল 7980069599874055280। হ্যালো গ্রুপস প্রেজেন্টস হ্যালো ফ্লেক্স প্রিন্টিং। চুচুড়া শহরে সর্বপ্রথম এক ঘন্টায় 2000 স্কয়ার ফিট ছাপানো যায়। চুচুড়া ঘুরি মোড়, যোগাযোগ 268-00001 এবং 7478-67486। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, পিক্সেল লাইট অ্যান্ড অল কাইন্ড অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স গুড অ্যাভেলেবল। হেয়ার প্রিপেয়ার এলইডি গেট অন কন্ট্যাক্ট বেসিক্স, তাপস ইলেকট্রিক এলইডি বোর্ড স্পেশালিস্ট, প্রোপাইটার দেবাশিস ঘোষ অ্যান্ড দীপঙ্কর ঘোষ, বাগবাজার তালপুকুরধার চন্দননগর হুগলি। ফোন 9875449454, 7278008945 এবং 9804204570। পঞ্চমুখী বজরঙ্গবলীর বাৎসরিক অনুষ্ঠান 17ই মে শুক্রবার শোভাযাত্রা, 18ই মে শনিবার বুদ্ধ পূর্ণিমার দিন পূজা, 19শে মে রবিবার নরনারায়ণ সেবা, 20শে মে সোমবার সন্ধ্যা 7টায় ভক্তিমূলক গান ও ভজন। আহ্বায়ক পঞ্চমুখী হনুমান মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ, বড়বাজার পুরাতন লঞ্চঘাট হুগলি, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680604। মা তারার কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ তারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773।
হটডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্সটি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM, 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচু। ফিরে এলাম বিরতির পর। চাপদানির ব্রেথওয়েট কারখানায় কাজ করতে গিয়ে মৃত্যু শ্রমিকের। কারখানার ওয়াগন শপে কাজ করছিল অস্থায়ী শ্রমিক শশীভূষণ পাশোয়ান। তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে শ্রমিকরা উদ্ধার করে গৌহাটি ESI হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় উত্তেজিত শ্রমিকরা ভাঙচুর চালায় হাসপাতাল চত্বরে। চাপদানির ব্রেথওয়েট কারখানায় কাজ করতে করতে মৃত্যু শ্রমিকের। ওয়াগন শপে কাজ করছিল অস্থায়ী শ্রমিক বছর 24-এর শশীভূষণ পাসওয়ান। তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে অন্য শ্রমিকরা। শ্রমিকরাই তাকে উদ্ধার করে গৌরহাটির ESI হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন। তখনও তার শ্বাসপ্রশ্বাস চলছিল বলে ESI হাসপাতালে ভাঙচুর চালায় শ্রমিকরা। সেখান থেকে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাকি অন্য কোনো কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। 20-25 টাকা একটা ব্লড ডেড আসে আমাদের সামনে ব্রেথওয়েট বিল থেকে, তো সঙ্গে সঙ্গে আপনি দেখতেও পাচ্ছেন সিসি ক্যামেরাতে, সঙ্গে সঙ্গে আমাদের 2 জন ডাক্তারই ওখানে ওকে দেখেছে এবং ফিক্সড ডায়াবেটেড পিপল ছিল, ব্লড ডেড, এবং ঘোষণা করা হয় ব্রড ডে, এবার PMTM করা হবে। এবারে কোনো কারণে পার্টি তখন বলে যে না, এবারে আমরা এই রেঞ্জতে কেস করবো, আমাদের কোম্পানির কাছে কেস করবো বলা হচ্ছে, শুনছিলাম। এবার তারপরেই হঠাৎ করে প্রায় 50-60 জন লোক এসে কোনো কারণ নেই এনেই ও ডাক্তারবাবা দেখছে না, দেখছে না, দেখছে না, করতে করতে পুরো এমার্জেন্সিটাকে র্যানস্যাক করে দিয়ে চলে গেলো, একদম মানে এমার্জেন্সি চুরমার করে দিয়ে চলে গেলো, আর বডিটা নিয়ে চলে গেলো। আমি বলতে পারবো ডাক্তার দেখে নিয়ে গিয়ে, ডাক্তার তো আপনি দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরাতে যে সব সময় সঙ্গে 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 বডি আসার উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড ডাক্তার 2 জন ডাক্তার দেখেছে, ডক্টর সাহা আর ডক্টর সঙ্গীতা বোস, ডক্টর জয়ন্ত সাহা, ডক্টর সঙ্গীতা বোস 2 জনই সঙ্গে সঙ্গে দেখেছে উইদিন সেকেন্ড। এবং অ্যাকর্ডিং টু দেয়ার ভার্সন ফিক্সড ডায়ালেটেড পিপল ছিল, ফিক্সড ডায়ালেটেড পিপল মানে ডেথ কনফার্ম। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচনের কারণে নাক আছে কিয়ে তৎপর কেন্দ্রীয় বাহিনী। ভদ্রেশ্বর থানার অন্তর্গত অ্যাঙ্গাস মোড়ে জিটি রোডের ওপর
জোর কদমে নাকা চেকিং এর সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। নাকা চেকিং এ কেন্দ্রীয় বাহিনী ভদ্রেশ্বর থানা এলাকার অ্যাঙ্গাস মোড়ে জিটি রোডের উপর চলল নাকা চেকিং। লোকসভা নির্বাচনের কারণে নাকা চেকিং এ তল্লাশি করা হচ্ছে সব রকমের গাড়ি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ হুগলির আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী তপন রায়ের সমর্থনে পদযাত্রা সহ এক প্রচার মিছিল অনুষ্ঠিত হল। মিছিলে পা মেলান বীরভূম জেলার বিজেপি নেতা দুধ কুমার মণ্ডল। এই মিছিল তারকেশ্বরের বিস্তীর্ণ পথ পরিক্রমা করল। আজ হুগলির আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী তপন রায়ের সমর্থনে রোড শো প্রচার মিছিলে যোগ দেন বীরভূম জেলার বিজেপির দুধে নেতা দুধ কুমার মণ্ডল। তারকেশ্বরের ধল্লান বিজেপি পার্টি অফিস থেকে ভঞ্জিপুর অঞ্চল হয়ে বালিগুড়ি এক, বালিগুড়ি দুই অঞ্চল হয়ে ধনেখালী ব্লকের বেশ কয়েকটি বুথে রোড শো করলেন প্রার্থী তপন রায়। সঙ্গে ছিলেন দুধ কুমার মণ্ডল, তারকেশ্বরের বিজেপি নেতা জগন্নাথ দাস সহ অন্যান্য নেতৃত্ব। তারকেশ্বরে প্রচার শেষ করে তিনি চলে যান চন্দ্রকোনার উদ্দেশ্যে। আজ সারাদিনই হুগলির আরামবাগ লোকসভায় দলীয় কর্মসূচিতে যোগদান করেন। তারকেশ্বর প্রচার মিছিল শেষ করে তিনি বলেন, পশ্চিমবাংলায় অভূতপূর্ব ফলাফল হবে, চোরাস্রোত বইছে, মানুষ সন্ত্রাস সৃষ্টিকারী তৃণমূল কংগ্রেস সরকারকে সর্বতোভাবে পরিত্যাগ করবে যদি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। আগামীকাল প্রায় 200 কিলোমিটার বেগে আসতে চলেছে ফণী। সতর্কতা জারি দেশের পূর্ব উপকূলবর্তী এলাকায়। চাঁদানির শ্রমিক মৃত্যুতে চাঞ্চল্য গৌহাটি ইএসআই হাসপাতালে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।